নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ত্রিপুরাতে যে প্রিপেড মিটার চালু করেছে তার রিচার্জ আপনারা কিভাবে ঘরে বসে করতে পারবেন। পুরো প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ত্রিপুরার শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে গুগলে গিয়ে অথবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আপনাকে সার্চ করতে হবে TSECL, ঠিক আছে। এটা সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। এখানে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আপনার মোবাইলটাকে ডেস্কটপ সাইটে করে নিতে হবে। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিপেড মোবাইল রিচার্জ, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রিপেড মোবাইল রিচার্জ, এই প্রিপেড মোবাইল রিচার্জে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, কনজিউমার নাম্বার, কনজিউমার নেম, মিটার ইনস্টলেশন অ্যাড্রেস, পেমেন্ট মেথড, অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, আপনাকে এখানে কিছু ফিল করতে হবে না, শুধুমাত্র কনজিউমার নাম্বারটা এখানে দিতে হবে। কনজিউমার নাম্বার কোনটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব, কিন্তু তার আগে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া হয়েছে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে বন্ধুরা আপনারা তিনবার অনলাইনে রিচার্জ করতে পারবেন, তারপর তিনবার করার পর একবার আপনাকে আপনার যে নিকটবর্তী ইলেকট্রিসিটি অফিস আছে সেখানে গিয়ে আপনাকে একবার করতে হবে, তারপর আবার আপনি তিনবার অনলাইনে করতে পারবেন। কারণ অনলাইনে যদি আপনি রিচার্জটা করেন আপনার যে মিটার চার্জ সেটা কাটে না, তাই আপনার একবার গিয়ে সিটি অফিসে করতে হবে, ঠিক আছে। এভাবেই প্রসেসটা চলতে থাকবে, একবার আপনি ইলেকট্রিসিটি অফিসে করবেন আর তিনবার অনলাইনে করতে পারবেন, ঠিক আছে। আপনার প্রিপেড মিটারের যে কার্ডটা আছে এই কার্ডটার আপনার যে ব্যাকসাইড, আপনার ব্যাকসাইডে যেতে হবে। ব্যাকসাইডে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে আপনার কনজিউমার আইডি আর এই নাম্বারটা হচ্ছে আপনার মিটার আইডি, ঠিক আছে। তো আপনাকে যে নাম্বারটা কনজিউমার আইডি বলেছে আপনার এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলি নাম্বার আপনার দিতে হবে, আর কোনো কোনো সার্কেলে আছে লাস্ট 9 ডিজিট দিতে হয়, ঠিক আছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখন কনজিউমার যে নাম্বারটা পুরো নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে বসাবার পর আপনাকে এই চিহ্নটাতে ক্লিক করতে হবে, এখানে যে সাদা একটা চিহ্ন আছে তাহলে আপনার যে ভেরিফাইটা হয়ে যাবে, ঠিক আছে, মানে এখানে আপনার নাম অটোমেটিক চলে আসবে, তারপর এখানে আপনার অ্যাড্রেস এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনাকে একটা যে কোনো একটা সাদা জায়গাতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এখানে নেম চলে এসেছে এবং এখানে অ্যাড্রেস চলে এসেছে এবং এখানে আপনার অ্যামাউন্ট কত টাকার আপনি রিচার্জ করবেন এটা বসাবেন এবং এখানে মোবাইল নাম্বার বসাবেন। তো আমি এটা বসিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে সব কিছু বসাবার পর এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যামাউন্ট বসিয়েছি এবং মোবাইল নাম্বার বসিয়েছি, আর এগুলো তো অটোমেটিক বসে গেছে, এবং এখানে কনজিউমার নাম্বার বসিয়ে কনফার্মে ক্লিক করছি। বন্ধুরা এখানে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি আবার বসাতে হবে আপনি কত টাকা রিচার্জ করবেন। তো আমি সেখানে আবার 200 টাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি আবার 200 টাকা দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে আপনাকে টিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক করে পে নাওতে আপনাকে ক্লিক করতে হবে, আর পে নাও যদি আপনার ক্লিক না করে আপনার এখানে আবার সাদা একটা জায়গায় ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে যে পেমেন্ট পেজে, পেমেন্ট পেজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে করেন এখানে আপনার 2 টাকা এক্সট্রা সার্ভিস চার্জ লাগবে, এবং মোবাইল ওয়ালেট থেকে করলে আপনার 5 টাকা এক্সট্রা লাগবে, নেট ব্যাঙ্কিং থেকে করলে 5 টাকা এক্সট্রা লাগবে, এবং যদি আপনি ডেবিট কার্ড রুপে কার্ড দিয়ে করেন তাহলে আপনার কোনো টাকা লাগবে না, এবং যদি আপনি UPI দিয়ে করেন এখানে আপনার কোনো টাকা লাগবে না, ঠিক আছে। তো আমি এখানে পে নাওয়ে ক্লিক করে আমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করে নিচ্ছি। এখানে পে নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এখানে অপশান এসেছে আমি কীভাবে এই পেমেন্টটা করব। তো বন্ধুরা আমি এখানে ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড চুজ করে নিচ্ছি, এবং বন্ধুরা আপনি যদি UPI দিয়ে চান UPI দিয়েও করতে পারবেন। বন্ধুরা আমি এখানে ডেবিট কার্ডের পুরো ডিটেলস বসিয়ে পেমেন্টটা করে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি পুরো কার্ড ডিটেলস বসিয়ে এখানে OTP-তে ক্লিক করে সাবমিট করে তারপর দেখাচ্ছি। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, এবং এখানে মোবাইল নাম্বার থেকে শুরু করে কনজিউমার নাম্বার সব কিছু এখানে চলে এসেছে, এবং এখানে যখন আমি জেনারেট টোকেনে ক্লিক করব আমার সামনে একটা PDF সামনে চলে আসবে। তো আমি এখানে জেনারেট টোকেনে ক্লিক করে নিচ্ছি।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা টোকেন নাম্বার এখানে চলে এসেছে। তো এই টোকেন নাম্বারটা প্রথমে আপনি স্টার দিবেন, তারপর সবগুলি নাম্বার দেওয়ার লাস্ট এখানে আপনাকে হ্যাঁসে ক্লিক করতে হবে। হ্যাঁসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে রিচার্জটা সেই রিচার্জটা হয়ে যাবে। এবং বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 200 টাকা দিয়ে আমাকে কত ইউনিট দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা যদি আপনার কোনো রিচার্জ ফেল হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনি সেটা কিভাবে চেক করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি ব্যাক প্রেস করব, তারপর এখানে লিভে প্রেস করব, ঠিক আছে। লিভে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই পেজটা আবার চলে আসবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 3 ডট আছে, ঠিক আছে। তো আপনি এখানে 3 ডটে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার সেলফ সার্ভিস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে লাস্ট ট্রানজ্যাকশান স্টেটাস চেক করতে পারবেন, আপনার কনজিউমার নাম্বার দিয়ে রিচার্জ ট্রানজ্যাকশান রিপোর্ট চেক করতে পারবেন। তারপর রেস টোকেন, আপনার যদি কোনো কারণবশত টোকেনটা না আসে বা আপনি স্ক্রিনশট দিতে ভুলে গিয়েছেন যখন আপনার টোকেনটা দিয়েছিল 200 টাকা রিচার্জ করার পর, আপনি এখানে ক্লিক করেও সেই টোকেনটা পাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আবার আপনার যে কনজিউমার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন রেস টোকেনে আবারও ক্লিক করেছি, এখানে আবার পুরো ডিটেলস আমার সামনে চলে এসেছে, নেম থেকে শুরু করে কনজিউমার নাম্বার, তারপর এখানে যে ক্রেডিট ট্রান্সফার টোকেনটা, এখানে আপনি স্টার দেবেন, ঠিক আছে। এখানে স্টার দেবেন, সবগুলি নাম্বার দেওয়ার পর তারপর এখানে হ্যাশ দেবেন, সাথে সাথে আপনার মিটারটা রিচার্জ হয়ে যাবে। বন্ধুরা আশা করি ত্রিপুরার এই প্রিপেড রিচার্জ সংক্রান্ত ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।